সালামু আলাইকুম স্নেহের শিক্ষার্থীরা, তোমরা অ্যাসাইনমেন্ট অনেকে লিখতেছো, অনেকে এই অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন করেছো। এখানে অনেক প্রশ্ন আমি পেয়েছি, সেখান থেকে সেরা কয়েকটি প্রশ্ন উত্তর আমি দিচ্ছি। আশা করছি তোমাদের উদ্বিগ্নতা আর থাকবে না। তোমরা আসলে অত ভয় পাওয়ার কিছু নেই, তোমরা লিখে ফেলো, দেখবা তুমি নিজে লেখা শুরু করবো, দেখবো হয়ে গেছে। তারপরেও যে প্রশ্নগুলো আমি পেয়েছি তার ভিতরে সেরা কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, তোমরা এটি দেখো। আর আমি যেহেতু নাম বলতে গেলে অনেক নামই বলতে হবে, এই জন্য আমি শুধু প্রশ্ন করে দিচ্ছি এবং প্রশ্নের উত্তরটি বলছি, এবং এই প্রশ্নের উত্তর কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব মত, পাশাপাশি আমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে যে নির্দেশনা দেওয়া হয়েছিল সেই নির্দেশনার আলোকে আমি প্রশ্নের উত্তর দিচ্ছি। শিক্ষার্থীরা তোমরা মনোযোগ দিয়ে এটি শোনো। সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্দেশনাটি তোমরা ভালোভাবে পড়ো। আসলে এই নির্দেশনা যদি কেউ পড়ে তাহলে আর আমার কাছে কিন্তু কোশ্চেন করা লাগে না। তারপরে তোমরা অনেকে ছোট ছোট শিক্ষার্থী আছো, তোমাদের হয়তো অনেকে এই নতুন একটা প্রেক্ষাপটের ভিতর দিয়ে যাচ্ছ, এই জন্য তোমাদের মনে নানা প্রশ্ন আছে। তাই আমি কিছু প্রশ্নের উত্তর এখানে দিচ্ছি। প্রথম যে প্রশ্নটি আমার কাছে করা হয়েছে সেটি হচ্ছে, স্যার খাতা বানাবো কিভাবে? আসলে খাতা কিভাবে বানাবা? আমি বলেছিলাম যে প্রতিটা অ্যাসাইনমেন্টের জন্য তোমার আলাদা আলাদা খাতা থাকবে। অর্থাৎ প্রথম সপ্তাহে যে তিনটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে সেই তিনটা অ্যাসাইনমেন্ট, ধরো তুমি একটা অ্যাসাইনমেন্ট লেখার জন্য তোমার এই এরকম ধরো দুটো পৃষ্ঠা দরকার, তাহলে তুমি দুটো পৃষ্ঠা মিলে একটা খাতা বানাও, সেই দুটো পৃষ্ঠার একটা কভার পেজ দাও, আর একটা কভার পেজের উপরে কি লিখতে হবে সে সংক্রান্ত ভিডিও তো আমি দিয়েছি। তাহলে আর ভিতরে তুমি উত্তর লেখো, উত্তর লিখতে লিখতে যে কয় পৃষ্ঠা তোমার লাগে সেটি নিয়ে ব্যবহার করবে। এখানে খাতা বানানোর জন্য তোমার তো সুনির্দিষ্ট কোনো পেজ নিতে হবে এমন কোনো কথা নেই। যে কয় পৃষ্ঠা তোমার একটা অ্যাসাইনমেন্টের উত্তর লিখতে লাগে তুমি সেই কয়টা পৃষ্ঠা নিয়ে খাতা বানাতে পারবে। আর এবার আমরা পরের প্রশ্ন চলে যাই। প্রশ্নটি এমন যে প্রশ্ন কালো কালি আর উত্তর নীল কালি দিয়ে লিখতে হবে? এ আসলে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তুমি প্রশ্ন মনে করো নীল কালি দিয়ে লিখলে, উত্তর কালো কালি দিয়ে লিখলে, বা প্রশ্ন কালো কালি দিয়ে উত্তর নীল কালি দিয়ে লিখলে, এতে কোনো যায় আসে না। আসলে উত্তরটি তোমার যথাযথ হয়েছে কিনা সেটি এই মুখ্য বিষয়। তারপরেও আমি মনে করি যে তুমি প্রশ্নটি মনে করো নীল বা অন্য কোনো কালি দিয়ে লিখলে, আর উত্তরটি কালো কালের বল পয়েন্ট দিয়ে লিখলে বেশি ভালো হবে। তারপরে তিন নম্বর প্রশ্নে চলে যাই। একজন লিখেছে প্রশ্ন উঠানো যায় কালার কলম দিয়ে? হ্যাঁ, প্রশ্ন কালার কলম দিয়ে উঠানো যাবে, অসুবিধা নেই। তারপরে আর একজন লিখেছে অ্যাসাইনমেন্টে কি কি তথ্য বাধ্যতামূলক, মূল্যায়ন নির্দেশক তুমি এখানে পড়ো, তাহলে তুমি বুঝতে পারবে আসলে কি কি তথ্য তোমাকে এখানে দিতে হবে, কিসের ভিত্তিতে তোমার অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে। সেটি আমি নবম শ্রেণীর যে বাংলা সেখানে হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট নম্বর তো এক গেল, তারপরে শিরোনাম কিন্তু কপোতাক্ষ নদ। এখন এই কপোতাক্ষ নদ সম্পর্কে বলা হয়েছে একজন দেশপ্রেমিকের 10টি গুণ প্রকাশ করো। এখানে কি কি শিক্ষক কিসের ভিত্তিতে মূল্যায়ন করবেন সেটি দেখো। এখানে লেখা আছে দেশপ্রেমের বিষয়টি উল্লেখ করতে হবে, দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ লিখতে হবে, বাক্য গঠন ও বানান শুদ্ধ করতে হবে। কি কি তথ্য দিতে হবে এবার তুমি নিশ্চয়ই বুঝে গেছো যে তোমার লেখার সময় এই যে তিনটা পয়েন্ট আমি পড়লাম এই তিনটা পয়েন্টের উত্তর যেন তোমার থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা তোমাদেরকে কিন্তু গাইড করছি, এই গাইড করা এক কথা আর উত্তর বলে দেওয়া আর এক কথা। উত্তর কিন্তু তোমাকে নিজের ভাষায় নিজেকেই লিখতে হবে, তুমি কিভাবে লিখবে সেই বিষয়টি আমি বলে দিচ্ছি। কিন্তু তোমার একজন লিখেছে স্যার উত্তরটি লিখে দেন, না উত্তর লিখে দেওয়া শিক্ষকের দায়িত্ব না, উত্তর তোমার উত্তর তোমাকে লিখতে হবে। আমরা শুধু প্রসেসটা বলে দিচ্ছি যে না এই এই প্রসেসে তুমি এইভাবে কাজটি করো। যেহেতু আমরা একটা ভিন্ন অঙ্গিকে তোমাদের মূল্যায়ন করা হচ্ছে, তোমরা অনেকের ভিতরেই এ ধরনের প্রশ্ন আসা স্বাভাবিক, তাই আমি সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। কিন্তু মেন প্রশ্নের উত্তর কিন্তু তোমাকে লিখতে হবে। এজন্য তোমাকে আবার যেই প্রশ্ন, যেমন কপোতাক্ষ নদের কথা এখানে বলা হয়েছে, কপোতাক্ষ নদ তুমি কবিতাটি আবার পড়ো, পড়ে এখানে যে দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণের কথা বলা হয়েছে তুমি ভাবো, মাথা খাটায় ভেবে তুমি নিজের ভাষায় লিখে ফেলো, এতে ভয় পাওয়ার কিছু নেই। তারপরে প্রশ্নে আমি চলে যাই। একজন লিখেছো তোমরা মার্জিন করতে হবে খাতায়, তা মার্জিন তুমি করতেও পারো, আবার ভাস করে লিখতে পারো, তবে মার্জিন করলে বেশি ভালো হবে বলে আমি মনে করছি। এবার তারপরের প্রশ্নে আমি চলে আসছি, পেজের দুই পাশে লিখতে পারবো? হ্যাঁ, পেজের দুই পাশে তুমি লিখতে পারবে, কিন্তু সেক্ষেত্রে অধিক সতর্ক থাকতে হবে। কারণ পেজের দুই পেজে লিখলে যদি এক পেজ ভুল হয়ে যায় তাহলে পুরো পাতাটাই বাদ হয়ে যাবে, যার কারণে আমি মনে করি পেজের এক পাশে লেখা ভালো। কিন্তু তুমি যদি সতর্কতার সাথে দুই পাশে লেখো তো কোনো অসুবিধা নেই। আর একজন প্রশ্ন করেছে যে আমাদের যে প্রথম সপ্তাহে তিনটি অ্যাসাইনমেন্ট দেখা হয়েছে, তিনটি অ্যাসাইনমেন্টে কি অ্যাসাইনমেন্ট নম্বর এক লিখতে হবে? হ্যাঁ, তিনটি অ্যাসাইনমেন্টে অ্যাসাইনমেন্ট নম্বর এক লিখতে হবে। পরের সপ্তাহে আবার ওই সাবজেক্টে যখন অ্যাসাইনমেন্ট নম্বর, আবার ওই সাবজেক্ট মনে করো তোমার
বাংলাদেশ বিশ্ব পরিচয় দেওয়া হয়েছে, আবার যখন আবার বাংলাদেশ বিশ্ব পরিচয় দেওয়া হবে তখন তুমি দুই লিখবে। আমার নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো যে অ্যাসাইনমেন্ট নম্বর এক, একই সাবজেক্টের মনে করো তিনটা আছে, তাহলে প্রথমটা এক, তারপরটা দুই, তারপরটা তিন, এভাবে লিখতে। আরেকজন তোমরা লিখেছো যে শিরোনাম কি লিখবো। আসলে আমি আবারও বলি, এই নির্দেশনাটা তুমি পড়ো, এখানে তো পুরো শিরোনাম দেওয়াই আছে। এখানে আমাদের নবম শ্রেণীর কথাই বলি, আমার এই লাস্ট পৃষ্ঠায় নবম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নম্বর বাংলাটা আছে, এই যেমন অ্যাসাইনমেন্ট নম্বর এক, তাহলে তুমি অ্যাসাইনমেন্ট নম্বর এক লিখবে। এই যে লেখা আছে না এই জায়গায় অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম, তাহলে কপোতাক্ষ নদ, তাহলে এখানে তুমি শিরোনামে কপোতাক্ষ নদ লেখো। আর অ্যাসাইনমেন্টের ভিতরে যে তুমি এই যে এই প্রশ্নটি লেখো যে একজন দেশপ্রেমিক নাগরিকের 10টি গুণ 10 বাক্যে প্রকাশ করো, তাহলে এই এই প্রশ্নটি লিখে এবার তুমি 10টা গুণ লিখে দাও, তাহলে তোমার হয়ে গেল শিরোনাম। তোমরা এই নির্দেশনাটি পড়ো, এখানে তো প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের শিরোনাম দেওয়া আছে, যে শিরোনাম দেওয়া আছে তুমি সেটি লিখবে। আর যে কোশ্চেন গুলো দেওয়া আছে কোশ্চেন গুলো ভিতরে লিখে প্রতিটা কোশ্চেন লিখবে, তার উত্তর লিখবে। ষষ্ঠ শ্রেণীর বাংলার কথাই যদি আমরা বলি, দেখো এখানে বাংলার অ্যাসাইনমেন্ট নম্বর তুমি এক লিখলা, তারপরে অধ্যায় ও বিষয়বস্তু শিরোনাম, এবার তুমি শিরোনামে কি লিখবা, এই যে সততার পুরস্কার, মিনু, নীল নদা, পিরামিডের দেশ, এটা তোমার শিরোনাম হয়ে গেল। এবার এখানে দেখো কি দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, এখানে মোট 10টি প্রশ্ন দেওয়া আছে, সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, তাহলে সংক্ষিপ্ত এটা প্রশ্নের ধরনে তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন গেল। এবার ভিতরে তুমি মনে করো এক নম্বর প্রশ্ন লিখলা, তার উত্তর লিখলা, তারপরে দুই নম্বর প্রশ্ন লিখলে তার উত্তর লিখলা, এক নম্বর প্রশ্নটা মনে করো তুমি নীল কালিতে লিখলে, তার উত্তরটা কালো কালিতে লিখলে, এভাবে তুমি 10টি প্রশ্নের উত্তর পরপর সম্পূর্ণ করবে। এই জন্য তোমার যে কয়টা পেজ লাগে সেই কয়টা পেজ দিবে, তারপর ওই পেজ গুলো একসাথে স্টাপলার করে তুমি কভার পেজে যেভাবে লিখতে হয় আমি বলেছি সেভাবে কভার পেজে লিখবে, তাহলে হয়ে গেল। তারপরে প্রশ্ন আমরা চলে আসি, এখন লিখেছে কভার পেজ কি রঙিন পেপার ব্যবহার করা যাবে, তার রঙিন পেপার ব্যবহার করার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কভার তুমি সব সাদা পেজেই লেখো না, সাদা পেজে যেভাবে আছে সেভাবেই লেখো, অত রঙিন পেজ নিয়ে অত ঝামেলায় যাওয়ার দরকার কি তোমার। তারপরে প্রশ্নে চলে আসি, একজন লিখেছে যে সাবজেক্ট ভিত্তিক খাতা আলাদা আলাদা করবো নাকি অ্যাসাইনমেন্ট ভিত্তিক খাতা আলাদা বানাবো। তোমাকে অ্যাসাইনমেন্ট ভিত্তিক খাতা আলাদা বানাতে হবে, প্রতিটা সাবজেক্টের জন্য তুমি আলাদা খাতা কিভাবে বানাবে। একটা অ্যাসাইনমেন্ট তুমি ধরো বাংলায় একটা প্রথম সপ্তাহে দিয়া হলো, মনে করো আর একটা আছে ষষ্ঠ সপ্তাহে, প্রথম সপ্তাহটা তো তুমি প্রথম সপ্তাহে স্কুলে জমা দিয়ে আসছো, ওই খাতা তো তোমার কাছে থাকছে না। অতএব তুমি অ্যাসাইনমেন্ট ভিত্তিক খাতা বানাবে এবং অ্যাসাইনমেন্ট ভিত্তিক খাতা বানাবে এবং নির্ধারিত দিনে যে স্কুল যেভাবে জমা দিতে বলছে সেভাবে তোমরা জমা দিয়ে আসবে এবং পরের সপ্তাহে প্রশ্ন সংগ্রহ করবে এবং সেই অনুসারে প্রশ্নের উত্তর দেবে। শিক্ষার্থীরা আশা করছি তোমাদের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, সেই প্রশ্নের উত্তরগুলো আমি দিতে পেরেছি। তোমরা কোনো টেনশন করার দরকার নেই, তোমরা লিখে ফেলো এবং সবসময় যে জিনিসটি খেয়াল রাখবে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তোমরা সততার পরিচয় দেবে, তোমরা নিজের কাজ নিজে করবে। আমি শুধু গাইডলাইন দিলাম মাত্র, কোনো ভয় পাওয়ার দরকার নেই, নিজেরাই লিখে ফেলো আর মন সৃষ্টিকর্তার পরে ভরসা রাখো, তিনি যেন আমাদেরকে সবাইকে এই করোনা মহামারী থেকে মুক্তি দেন এবং আমরা খুব তাড়াতাড়ি যেন শ্রেণীকক্ষে ফিরতে পারি। শিক্ষার্থীরা তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আজকের ক্লাস এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।